তুশি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ি জয়াগ ইউনিয়ন তুশি হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নিজামউদ্দিন বলেন, এমন আয়োজন সমাজের ভারসাম্য রক্ষা করে সমাজের সকল স্তরের মানুষের জন্য শান্তির পরিবেশ তৈরি করে। পাশাপাশি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আওয়ামী লীগের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে সবাইকে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। এই ধরনের আয়োজন সমাজকে কলুষ মুক্ত করে, সমাজকে শান্তিতে বসবাস করার জন্য একটা পরিবেশ তৈরি করে। আসুন, এই যে ঈদ পেয়েছে, এই ঈদও মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 33,000 পরিবারকে জমি সহ বাড়ি তৈরি করে দিয়েছেন। এর আগেও কয়েক লক্ষ মানুষকে জমি সহ বাড়ি তৈরি করে দিয়েছেন। প্রতিটা উপজেলায় মডেল মসজিদ করা হয়েছে। আমি বলবো আমরা সরকারকেও সহযোগিতা করি। সোনাইমুড়ি আওয়ামী লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে আয়োজনটিতে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নিজামউদ্দিন ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি শুধু ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান নয়, আমার জানা মত বিভিন্ন ইসলামী মাহফিলে তিনি উপস্থিত হয়ে মানুষকে অনুপ্রাণিত করেন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, সুস্বাস্থ্য দান করেন। এছাড়া ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব ও হাসনাহেনা শিল্পগোষ্ঠী এবং স্থানীয় ইসলামী সঙ্গীত শিল্পীরা অংশ নেন। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়া। সাফায়েত সাকিব, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি।